ডিম সেদ্ধ খাবি না খাবো না আহা ডিম সেদ্ধ খাবা কেন ডিম সেদ্ধ খালে তো দের চলে যাবে না যত সব বাহানায় ডিম সেদ্ধ খাওয়ার বেলায় আসসালামু আলাইকুম সত্যি কথা করতে গেলি আমারও ডিম সেদ্ধ বেশি একটা খাতি ইচ্ছে করে না তো খাতি ইচ্ছা করে না তো কি করবো গলায় পাড়া দিয়ে খাবো ওর ডিম ভুনা করলে মশলা ঢোকে না বলে ডিম ভুনাও খাওয়া বাদ দিয়ে দিছি চলো আজকে তোমাকে একটা করে খাওয়াবানি সারা জীবন মনে রাখবেনি এখন ডিমগুলো সুইলা নিয়ে এই যে দেখি হাফ বয়েল সেদ্ধ হয়েছে সমস্যা নেই সুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিতে হবে দুই ভাগ করে এভাবে রেখে দিচ্ছি এখন নিয়ে নিচ্ছি কালো কুসকুচ একটা কড়াই এর মধ্যে সামান্য খানিক সবিন তেল ফেলাই দিয়ে লবণ আর হলদি দিয়ে ভালো মতন ডিমটা একটু আলতো করে নাড়ি ছেড়ে ভেজে নিতে হবে না হুস্তনির মতন করে নাটি যায় না তাহলে একবারে পাকাই যাবে না খুব বেশি না ভাজা হলেও কিন্তু হবে থল থুলে থল তুলে ভাব থাক এখন এনেছে আর একটা শখচুকিয়ে কড়াই এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম খানিকটা আদা পিএস রসুন আর হচ্ছে শুকনো জাল বাটা ও কয়টা ফলও বেটে দিলাম একটা দুটো দালচিনি দিয়ে দিলাম আর দুটো শুকনো জাল ফোড়নে দিলাম দিয়ে লবণ হলদে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে না এরপরে খানিকটা পানি দিয়ে দিলাম দিয়ে খানিক ভুনা ভুনা করে নিতে হবে না এরপরে দিয়ে দিছি ভাইজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে একটু আলতো হাতে নাইড়ে সাইড়ে মিশিয়ে নিতে হবে না এই তোমার বেশি না মিনিট পাঁচেক জাল করে নিবা হয়ে যাবে না ঝটপট একটা ডিমের ভুনা এই ভুনা আমার এই রেসিপি দেখার আগে কিটা করে করে খাইছে কমেন্টে কমেন্টের টুক করে একটু জানাই দিবা দিয়ে দিলাম মন ভর্তিল না ঝালে তাই দুটো কাঁচা ঝাল ফেলাই এরপরে আলতো হাতে নাড়ে চেড়ে দিয়ে জাল করে নিছে লো আছে এই হয়ে গেছে আমার ডিম ভুনা করা এ খুব একটা সময় লাগে না হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে দুটো ডিম সেদ্ধ বসায় দিয়ে এইভাবে জটপট করে গরম গরম সকালবেলায় ভাতের সাথে নিয়ে বসে পড়বা দেখো তিনি কালারটা কী আইছে খাবো কি এ তো সায়ে থাকা মতন কালার নে ও কিটা ডিম ছেদ্য খাবা না এখন ডিম ছেদ সব মশলার কানের মধ্যে ঢুকাই দিছি গরম গরম ভাতের সাথে নিয়ে নিছি ডিম ভুনা প্রথম গাল গালে দিয়ার সাথে সাথে ও দেখানো শুরু করে দিছি এখন ফোড়নে দিয়া ঝালটা ভাতের সাথে ডইলে নিয়ে ছোলুবুল্লুকরি মাখায় গালের মধ্যে পুড়িয়ে দিলি ও সাদের খেলা শুরু হয়ে গেছে গালের মধ্যে সাদা ভাত পোলাও রুটি সব কিছুর সাথে হাইটে যাবে না কও এই এইরম একখান ডিম ভুনা থাকলে কেউ আর অন্য তরকারি দিয়ে খাতে চাবে না নাকি তোমরা বাড়ি ঝটপট করে দুটো ডিম থাকলে এরম করে বসাই দাও গিয়ে দিয়ে এই মাপে দে খাইয়ে দেখো গে কী স্বাদ হয়েছে আর রাইন দে কিন্তু আমার টুক করে টুকমেন্ট করে জানাই দিতে ভুলবা না যে মজা হয়েছে ওয়াল পয় টু খাইয়ে কিন্তু মন ভরবেন না গামলা খানিক দে নিয়ে হাঁড়ি খানিক বাত নিয়ে বসে পড়ে ডিম সেদ্ধর কোনো গন্ধ নেই গরম মশলাটা দারুণ চটপটা ফেলে পারবে রসছে